আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন এক নজর জেনে নেব পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল, এবং সেই সাথে জেনে নেব আবেদনের সময়সীমা। এক নম্বর, পদের নাম ম্যানেজার অডিট, পদ সংখ্যা 20টি, বেতন স্কেল 25,000 থেকে 54,000 এবং সর্বোচ্চ 61,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফিনান্সে মাস্টার্স MBA ডিগ্রিধারী, CA কোর্স সম্পন্নকারীকে অগ্রাধিকার দেওয়া হবে। দুই নম্বর পদ জোনাল ম্যানেজার, পদ সংখ্যা 20টি, বেতন স্কেল 28,000, 59,200 হতে 62,000। তারপরে নিয়মিতকরণের পরে হবে 63,400 টাকা হতে 66,200 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। তিন নম্বর পদ এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা 50টি, বেতন স্কেল 25,000 থেকে 53,500 হতে 56,000 টাকা। নিয়মিতকরণের আগে, নিয়মিতকরণের পরে হবে 57,250 থেকে 59,750 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। চার নম্বর পদ শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 300টি, বেতন স্কেল 17,500 টাকা থেকে 37,250 টাকা হতে 39,000। নিয়মিতকরণের আগে 39,875 থেকে 41,625 টাকা, নিয়মিতকরণের পরে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস। পাঁচ নম্বর পদ সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব, পদ সংখ্যা 300টি, বেতন স্কেল 15,500 থেকে 33,450 টাকা থেকে 35,000 টাকা, নিয়মিতকরণের আগে। নিয়মিতকরণের পরে হবে 35,775 থেকে 37,325 টাকা, স্নাতক পাস হতে হবে। ছয় নম্বর ক্রেডিট অফিসার, পদ সংখ্যা 1,000টি, বেতন স্কেল 12,500 থেকে 27,750 থেকে 29,000 টাকা, নিয়মিতকরণের আগে। নিয়মিতকরণের পরে হবে 29,625 টাকা থেকে 30,875 টাকা, ন্যূনতম স্নাতক পাস হতে হবে। সর্বশেষ পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বেতন স্কেল 22,500 থেকে 49,000 থেকে 55,750 টাকা। শিক্ষাগত যোগ্যতা MSS পাস। আবেদনের সময়সীমা 20/8/2022। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো চাকরির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।